তো আমাদের দুধ কেনা শেষ, তো আমাকে হেল্প করছে রাহিম, খুব কষ্ট করতেছে সে আমার গাড়ির পিছনে। ভাই এখানে আসলে মানে দুধ কখন আসলে পাইব মূলত, কোন সময় আসলে পাবে? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। এটা সকালে নাকি? আচ্ছা আরেক টাইম বিকেলে? বিকেলে 3টা থেকে 5টা পর্যন্ত। 3টা থেকে 5টা পর্যন্ত বা 4:30টা পর্যন্ত। তারপরে এই দুধগুলো এখানে থেকে বাজারে চলে যায় নাকি? এটা কি শুধু আপনারাই বিক্রি করেন নাকি এখান থেকে আপনি কিনে নিয়ে যায়? আমি বিক্রি করি না, আমি সেটা বলি আপনাদের মানে নিজ দায়িত্বে বিক্রি করেন আপনারা নাকি আপনার থেকে কোনো পাইকারি কিনে নিয়ে যায়? না না, ফার্ম হলো ওই যে আমার ফার্ম। আচ্ছা আচ্ছা, আপনার লোক আছে? আমি তার দুধ নিয়ে বিক্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি আশা করা যায় দুধটা ভালো হবে ইনশাল্লাহ নাকি? আচ্ছা ভাই, কি তোমার শেষ? আচ্ছা, পরিমাণ কষ্ট করতে হয়েছে তোর আটকে যেতে দূর মানে আপনারা যে আসলে নেওয়ার খুবই কষ্ট, সেজন্য মাত্র 8 কেজি নিতেছি। আর ভালো করে দে, ভালো করে দে, আর লাগবো না। তা আমি 8 কেজি, আমার মামুন ভাই নিয়েছে 10 কেজি। এখন আমরা আপনাদেরকে গরুগুলো দেখাবো, যে খামারের গরুগুলো সেইগুলো দেখাবো। এই হচ্ছে তাদের গরু, মাশাল্লাহ অনেক গরু আছে এখানে, অনেক। তা আপনারা চাইলে এখান থেকে সবাই দুধ নিতে পারেন। এটা পড়ছে আপনি মুন্সিগঞ্জ না? মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, অনেক গরু আছে, অনেক গরু। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।